দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর সিআরবিতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে 22 দিনব্যাপী অমর একুশে বইমেলা। নগরীর সিআরবি শিরিষতলায় সিটি কর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। পুলিশের বাধায় পণ্ড হল যশোর প্রেস ক্লাবে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সংবাদ সম্মেলন। নেতাদের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের বিচারের দাবিতে স্থানীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মী জড়ো হলে বাধা দেয় পুলিশ। বগুড়ায় আলু উৎপাদন সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার ওপর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে হিমাগার মালিক, আলু চাষী এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা হয়। নব্যতা বাড়িয়ে বেশি ড্রাফটের জাহাজ আগমন নির্গমন স্বাভাবিক রাখতে মোংলা সমুদ্র বন্দর চ্যানেলের ইনারবারে আবারও শুরু হয়েছে ড্রেজিং কাজ। চারটি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে, জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জোবায়ের আহমেদ। নাটোরে ইশারা দিবস পালন করেছে সমাজসেবা অধিদপ্তর। কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। নানা আয়োজনে দিবসটি পালন হয়েছে টাঙ্গাইলে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। প্রথমবারের মতো কৃষি ঋণ মেলা শুরু হয়েছে সাভারে। উপজেলা পরিষদে মেলার উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। মেলায় বিভিন্ন গ্রাহককে কৃষিতে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঋণ দেয়া হয়। উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন দ্বিতীয় পর্যায় প্রকল্পের অবহিতকরণ কর্মশালা হয়েছে বাগেরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক আবু সেলিম মাহমুদুল হাসান। কিশোরগঞ্জে লতিফপুর উচ্চ বিদ্যালয়ের 59তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। বক্তব্য দেন স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে নাসিম খান। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।